উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী ও উত্তর হাওড়ার তৃণমূল সভাপতি অরিজিৎ পটব্যালের উদ্যোগে 6 নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দদের সহযোগিতায় পালিত হল রাখি উৎসব। শালকিয়া হাওড়ার পরিজাত হলের সামনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাস্তায় বহু মানুষ এই পথ চলতি অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী ও তৃণমূলের উত্তর হাওড়া সভাপতি অরিজিৎ পটব্যাল। এই রাখি বন্ধন অনুষ্ঠানটি পরিচালনা করেন 6 নম্বর ওয়ার্ডের সভাপতি তীর্থ ঘোষ ও সহসভাপতি কিশোর দে। আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব। আজ থেকে অনেক বছর আগে যখন ইংরেজরা আমাদের বাংলাকে ভাগ করার চক্রান্ত করেছিল, সেই চক্রান্তের প্রতিবাদে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইট উপাধিও পদত্যাগ করেছিলেন। আর রাখি বন্ধন উৎসবের মধ্যে দিয়ে হিন্দু মুসলমান জাতির মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেইটা তিনি রাখি বন্ধনের মধ্যে দিয়ে তুলে দিয়েছিলেন। আর রাখি বন্ধন উৎসব বহু পুরনো ইতিহাসে আমরা জানি যে ভাইয়ের কল্যাণের জন্য, রক্ষার জন্য বোন তার হাতে রাখি বাঁধে। ইতিহাসে এরকম নজির একাধিক আছে। আজকেও আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছি যে মানুষে মানুষে, জাতে জাতে বিভাদ নয়, সব মানুষ এক, সবাইকে আমরা আপন করে নিচ্ছি রাখি পরিয়ে। সবাই খুব ভালো থাকো। এটা মৈত্রীর বন্ধন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানব বন্ধন করত, আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে মানুষের সাথে মানুষের যাতে ভেদাভেদ না হয়, মানুষের সাথে মানুষের যাতে মিলন হয়, সেই কাজটা তার নির্দেশে, তার আশীর্বাদে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় করছে। যে 2024 সালে আমরা আবার প্রমাণ করব যে আমাদের প্রিয় বাংলা, যে বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, সেই বাংলাকে আমরা ভাগ হতে দেব না। আজকে এটা আমরা শপথ করলাম। এই রাখি বন্ধন, বোনেরা ভাইদেরকে রাখি পরিয়ে তাদের মঙ্গল কামনা করলো। আজকে আমরা মানুষকে, পথ চলতি মানুষকে রাখি পরিয়ে সৌভাত্য মৈত্রীর বন্ধনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম করে বলি, হে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উত্তরবঙ্গ ভাগ হবে না, একসাথে আমরা বাংলার মানুষ সবাই মিলে থাকব। রাখি বন্ধন আমরা আজকে 10টা থেকে এখানে চালু করেছি 6 নম্বর ওয়ার্ড মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমরা সবাই আছি, বিশেষ করে মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ আছেন, এবং আমরা 6 নম্বর ওয়ার্ডে যে মূল তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ, সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা রাজ্যের এই রক্ষাবন্ধন উৎসবে মিলিত হয়েছি। কিছুক্ষণের আগেই আমাদের বিধায়ক এসেছিলেন, তিনি আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের বার্তা দিয়ে গেলেন, যে বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, আমাদের তৃণমূল কংগ্রেসের বার্তা, যে কোনো রকম ধর্মের ভেদাভেদ নেই, কোনো রকম জাতির ভেদ নেই, আমাদেরকে এক হয়ে আমাদের দেশের জন্যে, আমাদের নেত্রী যেভাবে লড়াই করছেন, বাংলার জন্য যেভাবে লড়াই করেছিলেন, এখন দেশের জন্যে লড়াই করছেন, দেশমাতৃকার সম্মান রক্ষা করার জন্যে লড়াই করছেন, এবং সেই বার্তাটাকে আজকে সারা দেশেতেই এবং সারা বাংলাতে রক্ষাবন্ধন উৎসব হচ্ছে দিদির নির্দেশে, মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে। আমাদের বিধায়ক আমাদের যেভাবে নির্দেশ দিয়েছিলেন, আজকে সেইভাবে আমরা এখানে রাখি বন্ধন মৈত্রীর বন্ধন, সৌভ্রাতৃত্বের বন্ধন, ঐক্যের বন্ধন, এই কথাই বলবো যে রাখি বন্ধন আজকে যে আমাদের 6 নম্বর ওয়ার্ড মহিলা কংগ্রেসের পক্ষ থেকে করা হলো, আমরা সবাই এখানে এক, এটাই আমরা গৌতমদার নেতৃত্বে আমরা এক হয়ে এই অনুষ্ঠানটা করেছি। এই অনুষ্ঠান আমাদের একটাই বার্তা দিচ্ছে যে আজকে দেশের বিভিন্ন জায়গায় যে বিচ্ছিন্নতাবাদ মাথা দিয়ে উঠলেও আমরা বাংলাকে ভাগ হতে দেব না, আমরা এক থাকব। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা এক হয়ে উত্তর হাওড়ায় একসাথে থেকে আমরা কাজ করবো।